আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাবো সেটি হলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে এখানে মোট 4টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটিতে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। নিচের অংশে আপনার আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। তো এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদনটি শেষ হবে 24 আগস্ট 2023 খ্রিস্টাব্দ রাত 11:59। আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো 1 জুলাই 2023 খ্রিস্টাব্দ তারিখে। প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। এটিতে উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু পদের নাম এখানে দেওয়া রয়েছে। তো আপনি এখানে যে পদে আবেদনটি করেন না কেন, এখানে আপনি সব কয়টি পদে আবেদনটি করেছেন এই মর্মে কিন্তু বিবেচিত হবে। তো দেখতে পাচ্ছেন ক নম্বরতে রয়েছে সহকারী প্রোগ্রামার, তারপরে রয়েছে সহকারী ডেভেলপার অথবা কোঅর্ডিনেটর সার্ভিস রিলেশন শিপ অথবা কোঅর্ডিনেটর আইসিটি কোর্স অথবা কোঅর্ডিনেটর আইটি ইএস কোর্স অথবা সহকারী প্রশিক্ষক। এটিতে বেতন স্কেলটি দেওয়া রয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, গ্রেড রয়েছে 9। আপনাদের পদের সংখ্যা রয়েছে 13টি। আবেদনের ক্ষেত্রে আপনাদের যোগ্যতাটা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদও দেখতে পাচ্ছেন একাধিক পদ দেওয়া রয়েছে। প্রথম যে পদটি রয়েছে সেটা হলো অ্যাসোসিয়েট বিসিপি ডিআর অথবা অ্যাসোসিয়েট পরিকল্পনা অথবা অ্যাসোসিয়েট অডিট কমপ্লায়েন্স অথবা অ্যাসোসিয়েট কন্টেন্ট ব্যবস্থাপনা অথবা অ্যাসোসিয়েট হেল্প ডেস্ক অথবা অ্যাসোসিয়েট প্রশিক্ষণ পুল ব্যবস্থাপনা অথবা সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং অথবা সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অথবা সহকারী ইঞ্জিনিয়ার ফ্যাসিলিটিস অপারেশন। এটিতেও বেতন স্কেল দেওয়া আছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। পদের সংখ্যা রয়েছে 10টি। এতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে, তবে আপনি আবেদনটি করতে পারবেন। 3 নম্বর পদটি রয়েছে উপসহকারী প্রকৌশল সিভিল, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এবং কম্পিউটার চালানো আপনার দক্ষতা থাকতে হবে। সর্বশেষ পদটি রয়েছে উপসহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। 4 নম্বরতে লক্ষ্য করুন লেখা রয়েছে একই কমিকে যে কোনো একটি পদে আবেদন করলে উক্ত কমিক নম্বরে সকল পদে আবেদন করা হয়ে আছে মর্মে বিবেচিত হবে। এবং পরীক্ষার ফি বাবদ সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভিস চার্জ সহ কমিক 1 নং ও 2 নং পদের প্রার্থীদের 612 টাকা এবং কমিক নং 3 ও 4 পদে প্রার্থীদের 512 টাকা ডিবিএল মোবাইল ব্যাংকিং অথবা বিকাশ অথবা নগদ এর মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে হবে। তো এছাড়া লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি যদি সেখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এটিতে প্রথমত আপনাকে আবেদন করার পূর্বে যদি আপনার এখানে নিবন্ধন করা না থাকে সেক্ষেত্রে এখানে নিবন্ধনে ক্লিক করে আপনি নিবন্ধনটি সম্পন্ন করে নেবেন আপনার ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং জন্ম তারিখটি দিয়ে। আর পূর্বে আপনাদের যাদের এখানে নিবন্ধন করা রয়েছে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন। আর এটিতে আবেদনের নির্দেশিকাটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করলেই নির্দেশিকাটি পেয়ে যাবেন, সেটি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এটিতে আবেদনটি করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।